বরাবরই বীরভূম তৃণমূল কংগ্রেসের গড় বলে পরিচিত, সেই জায়গায় আগামীকাল মোদী সভা করতে আসছে, কী বলবেন? দেখুন, আমি আবার একটা কথা বলি, চারটে লোকসভা নিয়ে একটা জনসভা করছে, কারণ 28টা বিধানসভা নিয়ে একটা জনসভা করছে, মাত্র 25,000 চেয়ার এসছে, প্রত্যেক বাস মালিককে বলছে একটা করে বাস দাও, 20,000 টাকা নাও, 50টা ছেলে নিয়ে আসো। এই মিথ্যা কথা বলি, বাস মালিক জেনে নিন। এই নিয়ে কি আপনারা কোনো টাকা দিচ্ছে বলে অভিযোগ, কি কোনো কমিশনে অভিযোগ করছে? কোনো গুরুত্বই দিচ্ছি না, ওই পাগল লোকটাকে, খেপা লোকটাকে কোনো গুরুত্ব দিচ্ছি না, ওকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে মানছি না। আর কি জানতে চাও? আজকে অমিত শাহ বর্ধমানে সভা করেছে, বীরভূমে সভা করেছে, মাত্র 2,500 লোক হয়েছে। যোগীও আসছে রাজ্যে সভা করতে, শুনেরা ডাকাত, ওটা চোর থাকবো সঙ্গে। আবার দিলীপ বলছে কাল করেছে যে আমরা ব্যাংক তৈরি করে রেখেছি দুর্গাপুরে, ওর পিঠেই পড়ে যাবে ওইখান থেকে না বলে তো ভোটের দিন 29 তারিখে আসতে বলুন, দেখো ওর পিঠে কেমন টাঙ্ক পড়ে যায়। আজকে আপনার বক্তব্যে আগাগোড়া বিজেপির বিরুদ্ধেই আমরা শুনলাম, সিপিএম এর কোনো বক্তব্যই পেলাম না। সিপিএম তো নাই, আপনারা কি বিজেপি কি প্রধান প্রতিপক্ষ? না না, সিপিএম তো নাই মার্কেটে, সিপিএম তো বুঝি না, আপনাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি কি আছে আমি বুঝতে পারছি না। আমাদের কেউ বিজেপি নাই, কোনো কংগ্রেস নাই, কোনো সিপিএম নাই, কেউ নাই, আমরা একাই দূরে বেড়াচ্ছি। বিজেপির বিরুদ্ধে এইভাবে সরব হওয়ার কারণ আপনার তো আগাগোড়াই বিজেপির বিরুদ্ধে। একটা ফালতু প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী ভারতবর্ষে 444টা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা কাজ করে নাই, সেই ভারতবর্ষে প্রধানমন্ত্রীর সম্বন্ধে জানাতে হবে। আপনারা ভালো করে দেখবেন এই, আর আগে বলতো বাজপেয়ী সরকার, এখন বলছে মোদী সরকার, এখন এখন বলছে কি বলছে সেনা, সেনাও জন্ম দিয়েছিল নাকি? ভারতবর্ষের মাটিতে সেনা আছে, আমার বাড়ি, আমার ভাইয়ের সেনাতে চাকরি করে, আপনার বাড়িও ভাই সেনাতে চাকরি করে, ও বলার কি? মোদীর জন্ডিস হয়েছে, ওর উচিত কালো কালের ডাল খাওয়া আর আখের রস খেয়ে বেড়ানো, মানে নাহলে 23 তারিখে খুঁজে পাবেন না। যদি এখনও আখের রস আর কালো কালের ডাল না খায় তাহলে 23 তারিখে বলো হরিবল হয়ে যাবে।